চারটা ধাপ তুমি যদি মাথায় রেখে সব কাজ করো, যে কোনো কাজ করো, তুমি সফল হইতে পারবে। সফলতা তোমাকে ডাকবে। এখান থেকে দাঁড়ায় আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবো। আর যাদের যাদের এই যে জীবনের প্রথমে যখন এই ফ্যাক্টরিতে জয়েন করছিলাম, সবার লক্ষ্য জানতে চেয়েছিলাম, মনে আছে? এই লক্ষ্য কিন্তু গোল বা লক্ষ্য তোমরা এখনো কেউ সেট করতে পারো না। দুই আড়াই বছর কিন্তু পার হয়ে গেছে, আমি আসছি আবার আমি কিন্তু তোমাদের মাঝ থেকে থেকে চলেও যাচ্ছি, কিন্তু দুই একজন ছাড়া কেউই কিন্তু তোমাদের যে আলটিমেট ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে পারো নাই। সো আবার নতুন করে গোল সেট করো, জীবনে কি করবা। একটা মাঝি কোনোদিনও তার নৌকা বাওয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে না জানে যে সে কোথায় যাবে। একটা মাঝি নৌকা বাইতেছে, তার নৌকা বাওয়া শেষ হবে তখন যখন সে ডেস্টিনেশন সেট করবে যে না আমি এখান থেকে আমি যাব কোন জায়গায়, তুরাগ নদীর পারে যাব। তখন সে তুরাগ নদীর দিকে যাবে, কিন্তু সে যদি ডেস্টিনেশন সেট না করে সারা জীবন সে নৌকা পাবে, তার বাওয়া শেষ হবে না। ঠিক একই রকম ভাবে তোমরা যদি কাজ করো, তোমার যদি ডেস্টিনেশন সেট না করো যে তুমি কত বছর পরে কোন জায়গায় যাইতে চাও, কত বছর পরে তুমি ম্যানেজার হইতে চাও, কত বছর পরে তুমি ইনচার্জ হইতে চাও, সেই ডেস্টিনেশন সেই টাইম লাইন তুমি যদি সেট না করো তাহলে তুমি তাছাড়া কোনোদিনও তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। গোল সেট করতে হলে একটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হলো স্মার্ট, SMART। তুমি কি হইতে চাও, এস ফর স্পেসিফিক, তুমি কি হইতে চাও নির্দিষ্ট করতে হবে, যে না আমি ইনচার্জ হইতে চাই, আমি কি হইতে চাই ইনচার্জ হইতে চাই, এরকম একটা নির্দিষ্ট হইতে হবে। স্পেসিফিক, SM ফর মেজারেবল, তুমি কি হইতে চাও এটা মেজার করা যায় কিনা, তুমি কি হইতে চাও পরিমাপ করা যায় কিনা। তুমি এখন চিন্তা করলো যে না আমি কি হবো প্রধান, আমি এখন এখান থেকে দাঁড়ায় আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব, সম্ভব? তুমি পরিমাপ করতে হবে, সাপোজ একে একে দুই, একে একে দুই, এটা পরিমাপ। তুমি যদি কো আমি অনেক বছর পরে আমি ম্যানেজার হব, পরিমাপ করা অনেক কি পরিমাপ করা গেল না, এটা স্পেসিফিক এবং পরিমাপযোগ্য হতে হবে। SMA ফর অ্যাচিভেবল, অ্যাচিভ করা যায়, এরকম যে জিনিস অ্যাচিভ করা যায় না সেটা করা যাবে না। তুমি মনে করলো যে আমি পাখি হয়ে যাব, এটা কি সম্ভব? তাহলে অসম্ভব কোনো কিছু গোল সেট করা যাবে না। SMA আর ফর রিয়েলিস্টিক, বাস্তবায়ন, যেটা যে বাস্তবসম্মত, যেটা কেউ হইতে পারছে সেইটা, তুমি কেউ কোনোদিন হইতে পারে না ওই গোল সেট করা যাবে না। ওই যে পাখির কথা বললাম, এটাও একটা এটার মধ্যেই পড়ে, যে যেটা কোনোদিন হওয়া সম্ভব না সেটা না, রিয়েলিস্টিক বাস্তবসম্মত হতে হবে। এবং লাস্ট যেটা সেটা হলো টার্ম বাউন্ড, কতদিনের মধ্যে তুমি হইতে চাও। এই গোল যদি সেট না করো, এই মানে টাইম যদি নির্দিষ্ট না করো, কোনোদিনও তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। এবং কাজ করার ক্ষেত্রে তোমার ডেস্টিনেশন পৌঁছানোর ক্ষেত্রে কিওমেসের যে মূল ভিত্তি আছে সেটা হলো PDCA, প্ল্যান ডু চেক এন্ড অ্যাকশন। তুমি যে কোনো কাজের ক্ষেত্রে প্ল্যান করো, আগে প্রথমে তুমি তবে প্ল্যান করতে হবে যে তুমি কি করতে চাও, কিভাবে করতে চাও, কতদিনের মধ্যে করতে চাও, এটা হলো তোমার প্ল্যান। প্ল্যান অনুযায়ী তোমার কাজ করতে হবে, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। প্ল্যান ডু, ডু মানে কাজ করা, প্ল্যান ডু চেক, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেক করতে হবে যে তুমি কোন জায়গায় যেতে চাও। সাপোজ তুমি দুই বছরে কোয়ালিটি ইনচার্জ হইতে চাও, দুই বছরে তুমি কোয়ালিটি ইনচার্জ যদি দুই বছর পরে যা চেক করো কাজ হবে, তোমার কি করতে হবে এক বছরের মধ্যে বা ছয় মাসের মধ্যে তোমার চেক করে দেখতে হবে যে তুমি কোয়ালিটি ইনচার্জের যে গুণগুলো আছে তুমি অ্যাচিভ করতে পারছো কি পারো নাই, না পারলে তার ভিতরে কি গুণ আছে যেটা তোমার ভিতরে নাই, তাহলে সেটা আমার অ্যাচিভ করতে হইব। তাহলে সেই অনুযায়ী তোমার কি করতে হবে, চেক করা, প্ল্যান ডু চেক এন্ড লাস্ট পর্যায়ে হলো অ্যাকশন, যেটা তার ভিতরে আছে তোমার ভিতরে নাই সেটা অ্যাচিভ করার জন্য তোমার কাজ করতে হইব। এই PDCA এর মূল ভিত্তি, মানে QMS এর মূল ভিত্তি, প্ল্যান ডু চেক এন্ড অ্যাকশন, এটা সকল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আছে, সকল ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে তোমরা এই জিনিসটা পাবা। এটাকে বাস্তবায়ন করো, তোমার জীবন সুন্দর হবে। প্ল্যান ডু চেক এন্ড অ্যাকশন, চারটা ধাপ যে কোনো কাজে, যে কোনো কাজে, তুমি বাড়ি যেতে চাও আজকে, তুমি এই চারটা ধাপে কাজ করো, প্ল্যান করো কিভাবে যাইবা, প্ল্যান অনুযায়ী কাজ করো। তুমি মনে করছো যে আজকে এখান থেকে তুমি যাইবা হলো চৌরাস্তা, চৌরাস্তা তুমি কয়টার মধ্যে যাবা, কিভাবে যাবা সেটা প্ল্যান করো, প্ল্যান অনুযায়ী কাজ করো। তুমি মনে করো যে প্ল্যান করছো যে আমার ট্রেন বাস হইলো তিনটার সময়, তাহলে তিনটার সময় ধরলে তোমার এখান থেকে বেরোতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন তুমি কে করলো, প্ল্যান করে কাজ করলা, কাজ করার পরে অটো দিয়ে যাওয়া শুরু করছো চৌরাস্তা, অর্ধেক রাস্তা দিয়ে তোমার চেক করতে হবে যে তুমি নির্দিষ্ট সময় বাস যে সময় আসবে সেই সময়ের মধ্যে তুমি যা পৌঁছাতে পারতেছো কি পারতেছো না। চেক করার পরে যদি তুমি দেখো যে না পৌঁছাতে পারো না, তখন তোমার কি করতে হবে, লাগবে হুন্ডা দিয়ে দিতে হবে, ঠিক না? এই যে প্ল্যান ডু চেক এন্ড অ্যাকশন, এই চারটা ধাপ তুমি যদি মাথায় রেখে সব কাজ করো, যে কোনো কাজ করো, তুমি সফল হইতে বাধ্য। সফলতা তোমাকে ডাকবে যদি তুমি এই ধাপ অনুযায়ী কাজ করো, এবং প্ল্যানটা যদি তুমি সেই SMART স্মার্ট এই কথাটার উপরে ভিত্তি করে তুমি যদি প্ল্যান করো। ঠিক আছে, অনেক কথা বললাম, ঈদ মোবারক আগবারও জানাই, ঈদের খুশি সবার মাঝে বন্টন হোক এবং সবাই ঈদ সুন্দরভাবে কাটে, আবার আমাদের মাঝে ফিরে এসে নতুনভাবে নতুন উদ্যমে যাতে আমরা আবার কাজ শুরু করতে পারি, সেই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।